বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। 21 ডিসেম্বর মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল গাফফার। সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে এবং সহসভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন মোল্লা, সহসভাপতি আব্দুল ওয়াদুদ, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান চৌধুরী, লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আমিনুল হক, প্রেস ক্লাব কাতারের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক আহসানউল্লাহ সজীব সহ আরো অনেকে। বক্তারা বলেন, 1971 সালে মুক্তির সংগ্রামে ও বাংলাদেশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের বড় অবদান রয়েছে। লেখনীর পাশাপাশি সাংবাদিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশের স্বাধীনতার জন্য অনেক সাংবাদিক জীবনও দিয়ে গেছেন। Muchas gracias.